আচ্ছা, আগের দিনে আজকে একটা বিশৃঙ্খলা হয়েছিল, ম্যাচটা মাঝ পর্যন্ত হয়তে হয়েছিল, আজকে আমরা দেখলাম যে পাঁচ ফাঁকা গ্যালারিতে খেলাটা শেষ হয়েছিল। কি বললেন? খুব ভালো লাগলো, দুটো টিমের সাপোর্টারই কুড়িজন করেছিল গ্যালারিতে, ইভেন হকি বেঙ্গলের যারা অফিসিয়াল তারা মাঠে ছিল, পুলিশ প্রশাসন ছিল, আদার্স কাউকে আমরা মাঠের ভিতরে ঢুকতে দিইনি, তাই মিডিয়ারা তো থাকবেই। তো খুব ভালো লাগলো ম্যাচটা, খুব ভালো ম্যাচ খেলা দেখলাম, তাতে একটা টিম জিতলো একটা টিম ভালো। আমার মনে হয় হকি বেঙ্গল যে প্রোগ্রামটা নিয়েছিল সেই প্রোগ্রামটা আজকে সেটা সার্থক। কিন্তু আপনি বলছেন সার্থক, কিন্তু মাঠে দর্শক, হ্যাঁ দর্শক ছাড়া সেটা কি সার্থক বলে মনে হয়? কারণ একটা এতদিন পরে হচ্ছে, একটা মোহনবাগান ইস্ট বেঙ্গল আসছে। আপনি যদি ওই কথা বলেন, আগের দিনের সিচুয়েশনে পুলিশ পারমিশন দেয়নি, পিডাব্লিউডি পারমিশন দেয়নি, পিডাব্লিউডি পুলিশ পারমিশন না দিলে মাঠে দর্শক রাখবেন কী করে, এটা ভাবার দরকার আছে। আর পুলিশের তরফ থেকে কি আগামী 19 তারিখ যে ডার্বি আবার, সেই ডার্বি নিয়ে কোনো পারমিশনের ব্যাপারে পারমিশন দিয়ে চেয়েছি আমরা, আমরা অফিসিয়ালি চাই, সেখানে যদি পিডাব্লিউডি পারমিশন না দেয় আর পুলিশ পারমিশন দেবে কী করে, সেই জায়গাটা পারমিশন পেলে নিশ্চয়ই দর্শক নিয়ে খেলাটা মনমান ইস্ট বেঙ্গল ম্যাচ অবশ্যই দেখা উচিত। পুলিশ পারমিশন আর অফিসিয়াল যদি সেই চিঠি দিয়ে, সেই চিঠির যদি পারমিশন না পাওয়া যায়, তখন আমাদের পক্ষে একটু অফিসিয়ালরা এত বড় ম্যাচ করা তখন একটু কষ্টকর হয়ে যায়।